এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বুধবার মোট 5 দফা দাবিতে এসএফআই এবং ডিওয়াইএফআই এর উদ্যোগে কল্যাণপুর বাগান বাজারে সংগঠিত এক মিছিল। মিছিলটি বাগান বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে আয়োজিত হয় এক পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, এসএফআই মহকুমা কমিটির সভাপতি সুবীর পাল সহ অন্যান্য। কল্যাণপুর থানার যে 6 নম্বর কেস, রেপ এবং মার্ডার, সেটাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি এবং যথেষ্ট প্রমাণ পেয়েছি। তদন্ত অনেকটা এগিয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায়
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। বুধবার খোয়াইয়ের বুলাগিরি শিব মন্দিরের কনফারেন্স হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খোয়াই শাখার উদ্যোগে আয়োজিত হয় ডিজিটাল অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাশলেস ট্রানজ্যাকশন ক্যাম্পেইন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগরতলার চিফ ম্যানেজার দেবজ্যোতি মজুমদার, খোয়াই শাখার ম্যানেজার শঙ্কর কান্তি মজুমদার প্রমুখ। আজকের এই অনুষ্ঠান সারা ভারতবর্ষে উদযাপিত হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল অ্যাওয়ারনেস এবং ক্যাশলেস ট্রানজ্যাকশনের প্রয়োজনের জন্য আমরা এই অনুষ্ঠান আজ আয়োজন করেছি, এবং গ্রাহক বৃন্দকে এই এই ক্যাম্পিং সম্পর্কে অবগত করার জন্যই আমাদের এই অনুষ্ঠান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে দফায় দফায় দর্শন করে অভিযুক্ত সমরজিৎ উড়াং, ঘটনা কৈলাসহর কালীশাসন চা বাগান এলাকায়। জানা যায়, গত 17 আগস্ট 2016 ইংরেজিতে মহিলা কালীশাসন চা বাগানের 9C সেকশন থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সমরজিৎ উড়াং মহিলাকে বলপূর্বক দর্শন করে। পরবর্তী সময় মহিলার অন্তঃসত্ত্বার ঘটনা জানাজানি হলে স্থানীয় মাতব্বরগণ মহিলাকে অভিযুক্ত যুবকের বাড়িতে দিয়ে আসে। এরপর থেকে অভিযুক্ত পলাতক। পরে মহিলা অভিযুক্তর পক্ষ থেকে প্রকার আশ্বাস না পেয়ে 15 মার্চ 2017 ইংরেজি কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করে। কয় মাস আগে
তো এরপরে কি হইছে? তোমার তোমার কষ্ট নিয়ে বিয়া করবো, বিয়া করবো কইছে আর কি। এরপরে কেয়ার কেরকম করছিলাম বর আর কি, এখন বিয়া করতে চাই না। এরপরে কি পঞ্চায়েতে বিচার হয়েছে? নি পঞ্চায়েতে বিচার হয়ে জমা দিছে আর কি। তো তখন কি কইছে তারা? ছেলে থাকেন আর কি। পঞ্চায়েতে বিচারের পরে ছেলের বাড়ি তুমি গেছো? হ্যাঁ। থাকছো? থাকছি আর কি, ছেলে থাকেন আর কি। ও তুমি যাওয়ার পরে ছেলে বাড়িতে থাকে না? না। এরপরে স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সে আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, গুণ ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম?
আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেট। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। মোট 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ভারতীয় জনতা পার্টির 38 নং জুলাইবাড়ি মন্ডল কমিটির পক্ষ থেকে বগাফা কৃষি মহকুমার কৃষি সেক্টর অফিসারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল জুলাইবাড়ির ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে সহ অন্যান্য। জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে জুলাইবাড়ি মন্ডলের অন্তর্গত মন্ডলের বিভিন্ন কার্যকর্তা এবং মন্ডলের সমস্ত কিষাণ মোর্চা মাদার সংগঠনের জেলার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা জুলাইবাড়ির ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবির জন্য, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এবং আলুতে যে ক্ষতি, যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার আর্থিক ক্ষতিপূরণের জন্য এবং জল বিমা যোজনায় প্রধানমন্ত্রী যে ফসল বিমা যোজনা, সেই ফসল বিমা যোজনার খবরটা অত্র অঞ্চলে যে কৃষি এলাকা ওই এলাকাতে সঠিকভাবে পৌঁছে দেয়, যার ফলে আজকের কৃষকের মঙ্গল। এক বড়সড় অগ্নিকাণ্ডে ক্ষতির হাত থেকে অল্পেতে রক্ষা পেল তেলিয়ামোড়া থানাধীন নেতাজি নগর লোকনাথ মন্দির সংলগ্ন এলাকাবাসী। জানা যায়, বুধবার রাত 8টা নাগাদ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নিত্যরঞ্জন সাহার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন আয়ত্তে আনে। আজকে এখানে আমরা ওই লোকনাথ আশ্রমের পিছনে নিত্য সার বাড়ি, এখানে আমরা এই আগুনের গন্ধ পাইছি আশেপাশের প্রতিবেশীরা। তো মানে আমরা দেখতে আইলাম, সবাই মিললা দেখতে আইয়া দেখা যায় তারা বাড়িতে ফ্রিজ এবং টিভিটা দাওয়া দাওয়া করে জ্বলতেছে, ঘর দরজা ধাক্কা খুলে হয়েছে, এরও বাড়ি ঘরে এই ঘরে আসিল না। আয়া তারপরে এলাকাবাসীর সহযোগিতা সবাই মিলে আগুনটারে নিয়ন্ত্রণে আনা হয়েছে জল টল দিয়া। তারপর ইলেকট্রিক অফিসে খবর দেওয়া হয়েছে, তারা আইসে এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।